আপনি শুনছেন এই সময় গোল্ড, ছিন্ন বাধা পলাতক, লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, পাঠ দেবার্য। স্মৃতির পটে জীবন কিভাবে ছবি হয়ে ফুটে ওঠে সেই বস্তুটি উপলব্ধি করতে করতেই জীবনের আশি বর্ষটি পেরিয়ে গেল। স্মৃতি চিত্রমালা একেবারে ওয়ার্ডসওয়ার্থের কবিতার সেই অবিস্মরণীয় ড্যাফোডিল গুচ্ছের মতোই ঝলসে ওঠে কিছু একাকী মুহূর্তে। জীবন নামে যে বিপুল চলচ্ছবিটির আমরা শরিক, যে যার নিজস্ব জীবনের নাম ভূমিকায়, সেখানে এই ফ্ল্যাশব্যাক অনিবার্য। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনের পশ্চাৎপট যত চওড়া হয়, একই সঙ্গে ঝাপসা এবং তীব্র হয় পুরনো সব দিনরাত্রি, ততই আচ্ছন্নকর হয়ে ওঠে ফেলে আসা দৃশ্যমালা। ঠিক যেমন এই মুহূর্তে ভাবছিলাম, বাল্যকালে আর পাঁচজনের মতো বাধ্য হয়েই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল বটে, কিন্তু আমার মনটা বরাবরই ছিল ছিন্ন বাধা পলাতক বালকের মতো। যথা ইচ্ছা জীবনটি চালিয়ে নিয়ে যাব, মধ্যবিত্ত ঘরের আরও অনেকের মতো সে বিলাসিতা আমিও পাইনি। স্কুলে যাওয়ার জন্য যে ছটফট করতাম এমন নয়, স্কুলে গিয়েও যে পাঠ্য বিষয় বিরাট আগ্রহ ছিল তাও নয়, তবু সকলের মতোই বিদ্যালয়ে যেতে হয়েছিল, সেই গমনে ছিল অনাগ্রহ। তাই যেসব বিষয় পছন্দের তালিকায় ছিল না, ফাঁকি দিয়ে সেগুলিতে কিভাবে উতরে যাব সেটাই ছিল আসল চিন্তা। ধরা যাক গণিত, এই বিষয়টিতে আমার বিরাগ ছিল একেবারে পারিবারিক ঐতিহ্য মেনে। গণিতে বাড়ির সকলেই অনাগ্রহী, আমিও। আসলে প্রথম জীবনে এমন কোনো অঙ্কের মাস্টারমশাইয়ের দেখা মেলেনি যিনি স্কুল পর্যায়ে ধরিয়ে দেবেন অঙ্ক বস্তুটির রস। তেমন পথপ্রদর্শক পাইনি বলেও বুঝতে পারিনি যে গণিত মোটেই ভীতিপ্রদ নয়, বরং আশ্চর্য সুন্দর। স্কুলের শেষ পর্যায়ে খুবই দক্ষ একজন মাস্টারমশাই আমাকে আলাদা করে পড়িয়ে ম্যাট্রিকুলেশনের বৈতরণীটি পার করালেন বটে, কিন্তু সে তো নিতান্তই কাজ চালানোর পড়া, তাতে বড়জোর পাশ নম্বর উঠতে পারে কিন্তু গণিতের প্রতি ভালোবাসা তৈরি হয় না। অনেক পরে যখন প্রথাগত পাঠ পর্ব ফুরিয়েছে, কর্মজীবনে প্রবেশ করেছি, তখন দু একখানা বই অল্প স্বল্প নেড়ে চেড়ে দেখেছি। রসগ্রহণ করতে পারলে গণিত বিষয়টি কত সুন্দর, অথচ আমার আকর্ষণ সেদিকে গেলই না কোনোদিন। ইন্টারমিডিয়েটে আমি বিজ্ঞানী পড়েছিলাম, গণিত ছিল না, বটানি ফিজিক্স কেমিস্ট্রি এইসব নিয়েই পড়া যেত। বটানি পড়তে বলেছিলেন বাবা, এবং তার একটা উদ্দেশ্যও ছিল, নিতান্ত কেজ উদ্দেশ্য নয়, তাতে আমার চিত্তবৃত্তিরও ভূমিকা ছিল খানিক। তাই স্বীকার করা উচিত, পিতৃদেবের অভিপ্রায়ের সঙ্গে আংশিক সহমত ছিলাম আমিও। বাবা একদিন বললেন, উলু তুই বরং বটানি নিয়ে পড়, তোর এত বন জঙ্গল গাছপালা এসব ভালো লাগে, বটানি নিয়ে পড়াশুনো করলে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে যেতে পারবি। এই একটি কথায় আমার বিষয় নির্বাচনে লাগলো সবুজের ছোঁয়া। মনে পড়ে ক্লাস এইটে পড়ার সময় আমরা একটি বছর ছিলাম দার্জিলিংয়ে, বাবার তো বদলির চাকরি, পায়ের তলায় বরাবরই সর্ষে। উত্তরবঙ্গে পার্বত্য ভূমিতে গিয়ে লেখাপড়ায় আমার আগ্রহ একেবারেই অন্তর্হিত হল। সেই দার্জিলিং আজকের জনাকীর্ণ পর্যটক সংকুল স্থান নয়, অতি মনোহর সেই জায়গাটিতে কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একলা ঘুরে বেড়িয়ে কিশোর চক্ষু সার্থক করেছি। বছর দশেক বাদে সেবার দার্জিলিংয়ে বরফ পড়ল, আগের দিন থেকেই ঝিরঝিরে বৃষ্টি, পরে সেটা বরফের চেহারা নিল। সুদূর দক্ষিণবঙ্গের নদিয়া জেলার ছেলের সামনে কিনা সাক্ষাৎ তুষারপাত, মনে আছে। সেদিন স্কুলে আমার কি যেন একটা পরীক্ষা ছিল, আকাশ থেকে তুষারের ওই নেমে আসা দেখে আমি এমনিই বিমোহিত যে সাত তাড়াতাড়ি পরীক্ষার খাতা জমা দিয়ে বেরিয়ে এলাম বাইরে। ভাবলাম পরীক্ষা তো ঢের পাব, এমন তুষার দিবস বেশি মিলবে না। পরীক্ষা চুলোয় গেল, পাহাড়ি বন্ধুদের সঙ্গে বরফ ছোঁড়াছুড়ি করতে করতে শেষটায় হাতে কিনা ফ্রস্ট বাইট। দার্জিলিং আমাকে ওই একটি জিনিস দিয়েছিল, প্রকৃতি পাঠ। সবুজের প্রতি, আকাশ বাতাসের প্রতি টানটা ছিলই, কিন্তু তা গভীর হল দার্জিলিংয়ে এসে। লেখাপড়ার তথ্য তালাশ জীবনে কখনো কণ্ঠস্থ করতে পারিনি, সত্যি বলতে চাইও নি কোনোদিন। আমার স্বভাবের মধ্যে অনুপুঙ্খভাবে কিছু মনে রাখার ধাঁচটাই নেই। জীবনে যদি কোনো একটি জিনিস হুবহু মনে রাখতে পারি সেটি হল সংলাপ। তার কারণটা আর কিছুই না, ভালোবাসা। নিতান্ত বাল্যকাল থেকে, বস্তুত যেদিন থেকে জ্ঞানোদয় হয়েছে বোধহয় সেই সময় থেকেই অভিনয় আমাকে টানত, আর টানত কবিতা। অভিনয়ের কথায় পরে আসছি, কবিতার প্রতি ভালোবাসাটি এসেছিল শ্রুতিপথে।
বাবা খুব ভালো আবৃত্তি করতেন। মা গাইতে তো পারতেনই, সঙ্গে পড়াশোনায় দক্ষ, কবিতাও জানতেন প্রচুর। সে সবই একের পর এক বলে রাত্রিবেলা আমাদের ঘুম পাড়ানো চলত। কবিতার প্রতি প্রাথমিক অনুরাগটা সেখান থেকেই গড়ে ওঠে। তারপর ক্লাস 9-10 উঠে যখন আর পাঁচটা বাঙালি বালকের মতো স্বপ্নচারিণীর উদয় হল চিত্তে, ডানা মেলল নারী সম্বন্ধে কৌতূহল, তখন থেকে পদ্য লেখাও শুরু। প্রাতিষ্ঠানিক পড়াশোনায় অমনোযোগী হলে কি হয়, বই পড়ার টান ছিল প্রবল, সেটাই আমায় বাঁচিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে লেখাপড়ায় যতটা বীতস্পৃহ ততটাই বইয়ের পোকা। আমার অতি দূর শৈশব স্মৃতির মধ্যে আছে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ির বিশাল গ্রন্থাগার। সেই বই ঠাসা কক্ষের মধ্যে লুকোচুরি খেলছি আমরা। সেই বিশাল গ্রন্থ সম্ভারের মধ্যেই আবিষ্কার করেছিলাম ইলাস্ট্রেটেড রবিনসন ক্রুসো। একবর্ণ ইংরেজি জানি না তখন, তবু লক্ষ্মীটি হয়ে বসে পাতা উল্টাতাম। এ তো গেল পিসির বাড়ি। মাসির বাড়িটিও সাক্ষাৎ গ্রন্থ নিকেতন। আমার ছোট মাসি সুচিত্রা মুখোপাধ্যায়, পরে সুচিত্রা মিত্র নামে কিংবদন্তি। তার বাবা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় স্বয়ং লেখক, তিনি বই লেখেন, সেসব বই উপহারও দেন ভালোবেসে। এসব ভেবেই অবাক লাগত। তিনি ছোটদের জন্যও লিখেছেন প্রচুর। শিশুকাল থেকেই আমি হাতে পায়ে চঞ্চল। সম্ভাব্য নানা অপকর্ম থেকে নিরস্ত করার জন্য আমাকে বই হাতে বসিয়ে দেওয়া হতো। এটা আমার সৌভাগ্যই বলব, অক্ষরে ভরা পৃষ্ঠায় সেই মুক্তির স্বাদ পেতাম। এত বছর পরেও সেই টান নিটুর থেকে গিয়েছে। বার্ধক্যে এখন যদি মানসিক বেদনা গ্রাস করে কখনো, মোকাবিলায় আমার প্রধান অস্ত্রটি হল বই। অস্ত্র অবশ্য আরও আছে, ব্যবহারও করি নিয়মিত, কখনো লেখা, কখনো বা আঁকা আঁকি। আঁকাটা ছেলে মানুষই, অনেকটা নিজের সঙ্গেই নিজে খেলার মতো। তবু সেই খেলাই তো বাঁচিয়েছে নানা সময়, ঠেকিয়ে রেখেছে অবসাদ। সঙ্গে আছে লেখা, আর আমার বহুকালের প্রেয়সী অভিনয় তো আছেই। এই অভিনয়ের সূত্রেই হঠাৎ মনে পড়ে গেল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা। তিনি আমার জীবনে স্মরণীয় শিক্ষক তো বটেই, কিন্তু ঠিক এই মুহূর্তে তাকে মনে পড়ছে অন্য একটি কারণে। আমার অভিনয় কর্মে ছিল তার প্রবল উৎসাহ, এবং তাঁর লেখা রামমোহন নাটকের নাম ভূমিকায় ছিলাম আমি, অর্থাৎ রামমোহন চরিত্রে প্রথম অভিনেতা। তখন আমি ছাত্রাবস্থায়, কিন্তু সেই সময়ে নারায়ণবাবুর বইতে আমার নাম ছাপা হল। হবেই, কারণ আমি প্রথম রজনীর অভিনেতাদের অন্যতম। একটি বিশেষ দিনের কথা স্মৃতিতে জীবন্ত। রামমোহন অভিনয়ের ঠিক পরের দিন আমরা দু তিনজন মাস্টারমশাইয়ের বাড়ি গিয়েছি। সেকালে আমরা স্যারের চেয়ে মাস্টারমশাই বলতাম বেশি। সেখানে অনেক গল্প টল্প হল। তিনি থাকতেনও বাড়ির খুব কাছেই, আমি মির্জাপুরে, তিনি পটলডাঙায়, 1.5-2 মিনিটের রাস্তা। কথাটথা শেষ করে আমি বেরিয়ে এলাম যখন, ততক্ষণে তিনি দোতলায় উঠে গেছেন। সেখান থেকেই জানলা ধরে আমায় ডাকলেন, সৌমিত্র। আমি ফিরে তাকালাম, হ্যাঁ মাস্টারমশাই। তিনি বললেন, তুমি একদিন খুব বড় অভিনেতা হবে, আমি সেদিন তোমার জীবনী লিখব। প্রথম অংশটুকু ভাগ্যক্রমে সফল হয়েছে, বড় কিনা জানি না, কিন্তু অভিনেতা হয়েছি। অন্য সুযোগটি অবশ্য জীবনে আর আসেনি। একে তো মাস্টারমশাই বিশেষ দীর্ঘজীবী হননি, আর তাঁর জীবদ্দশায় আমাকে নিয়ে কয়েকটি ছত্র লেখার কথা হয়তো কেউ বলেও নি তাঁকে। তিনি যাই লিখতেন সেটি আমার পরম প্রাপ্তি হয়ে থাকত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতো সাহিত্য শিক্ষক আমি দেখিনি। যে পড়ুয়া সাহিত্যের শতহস্ত দূরে, তার মধ্যেও সাহিত্যের প্রীতি বিকশিত করার ক্ষমতা ছিল তাঁর। অসামান্য বাংলা বলতেন মনোমোহিনী বাচনে। তথাকথিত সুললিত পদ্মমার্কা ন্যাকামি নয়, সুবিন্যস্ত শব্দচয়নে তাঁর পাঠদান আজও ভুলতে পারিনি। মনে আছে তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্কিমচন্দ্র প্রবন্ধটি পড়াচ্ছেন। তখন আমি আইএসসি পড়ি, তবে বাংলা আর ইংরেজি ক্লাসে কলা আর বিজ্ঞান শাখার পড়ুয়ারা একসঙ্গেই থাকত। সেদিন আবার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্লাসে আমি প্রথমবার হাজির। প্রভাত সঙ্গীত পড়ে মুগ্ধ বঙ্কিম যে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে তরুণ রবীন্দ্রনাথের গলায় মালা পরিয়ে দিয়েছিলেন তা সুবিদিত। সেই মাল্যদানের ঘটনাটি বলে মাস্টারমশাই ক্লাস শেষ করলেন। তার বক্তৃতার অন্তিম লাইনটি জীবনে কখনো ভুলব না, শেষ রাতের বাঁকা চাঁদ প্রভাতের রবির গলায় মালা পরিয়ে দিয়ে বিদায় নিল। এমন অসামান্য পাঠদান প্রথম অভিজ্ঞতাতেই অভিভূত করে ফেলল আমাকে। ফলে বিজ্ঞান পাঠে ইতি ঘটতে দেরি হয়নি বিশেষ। বাংলা সাহিত্য এবং প্রকৃতির প্রতি অনুরাগের মধ্যে না হয় একরকম সমীকরণ সম্বন্ধই বিদ্যমান।
কিন্তু ফৌজের প্রতি আকর্ষণ তো সে অর্থে একেবারেই বিষম। হলে কি হয়, সামরিক জীবনের প্রতি আমার টান ছিল ঘোরতর। তখন 48 সাল, মাত্রই 1 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। ততদিনে স্কুল আর কলেজ স্তরে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কোর তৈরি হয়ে গিয়েছে। আমি এনসিসি করতাম এবং সেনাবাহিনী প্রতি আমার সম্ভ্রম ছিল সুগভীর। সৈনিকদের ওই শৃঙ্খলাবদ্ধ জীবন, আদব কায়দা আমাকে টানত খুবই, আজও টানে। সৈনিক বৃত্তি নিতান্ত নিষ্কলঙ্ক এমন বলবো না, সে তো জীবনানন্দ কবেই বলেছিলেন, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। কিন্তু তরুণ বয়সে সৈনিকদের চলাফেরা, দেশ রক্ষায় তাদের আত্মনিয়োগ, এসবই আমার কাছে প্রবল আকর্ষণের বস্তু ছিল। ছোট্ট একটা গল্পের কথা মনে পড়ছে এখানে। যুদ্ধের বিরুদ্ধে যখন অসামান্য সব লেখা লিখছেন টলস্টয়, সে সময় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রসিদ্ধ কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দুজনে হাঁটতে বেরিয়েছেন, হঠাৎ কুয়াশার ভিতর খটখট করে পদচারণার আওয়াজ, সৈনিকের বুটের শব্দ। কুয়াশা ভেদ করে বেরিয়েলেন 3 জন সৈন্য, চলেও গেলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকলেন টলস্টয়, তারপর প্রায় স্বগতোক্তির মতোই বললেন, ফাইন ফেলোজ আনতে। সৈন্যবাহিনী নিয়ে এমন মুগ্ধ অভিভাবের শরিক ছিলাম আমিও। আমাদের নবলব্ধ কৈশোরে ভারত ছাড়ল ব্রিটিশ, স্বাধীনতার স্বাদ জিভে তখন টাটকা, দেশ জিনিসটাও একেবারে জীবন্ত। সৈনিক বৃত্তি আমার নবীন চিত্তকে টেনেছিল প্রবল। তাছাড়া বরাবরই আমার নানা জায়গায় ঘুরে বেড়াবার শখ, সৈনিক হলে সেসবের সুযোগ প্রচুর। আমি দেরাদুন মিলিটারি একাডেমি থেকে কাগজপত্র আনিয়ে বাবাকে বললাম, সৈনিক হব, দরখাস্ত করতে চাই। বাবা বললেন, না তুমি ওখানে যেও না। আমি বললাম, কেন, আর্মিতে বিপদে ঝুঁকি আছে বলে? বাবা বললেন, না না সেজন্য বলছি না, ও জীবন তোমার নয়। আমি বললাম, কেন বলছো নয়, ওই জীবনটা আমি এত ভালোবাসি, বন্দুক চালাতে ভালোবাসি, খেলাধুলো ভালোবাসি। বাবা তবু অনড়, ওই জীবন তোমার দ্বারা হবে না, আমিও নাছোড়। বললাম, কেন বলছো হবে না? তখনই বাবা একটা কথা বলেছিলেন যা আমার পরবর্তী জীবনে ধ্রুবতারার মতো থেকে গেল। বাবা বললেন, শোনো, তুমি প্রত্যেক কথায় সুপিরিয়রকে স্যালিউট করতে পারবে না, ওই ধাতটাই তোমার নয়, তাই সেনার জীবনও তোমার নয়। এখন ভাবি, তিনি আমার মনের প্রকৃত গতিরেখাটি নির্দেশ করে দিয়েছিলেন। তখনকার মতো দুঃখ পেলেও পরে সারা জীবনের মতো কৃতজ্ঞ থেকেছি। আসলে স্বাধীন চিত্ত বিষয়টি আমার রক্তেই থেকে গিয়েছে। বাঘা যতীন আমাদেরই বাড়ির লোক, অধুনা বাংলাদেশের কয়া গ্রামে আমাদের আদি নিবাস। পরে আমার পিতামহেরা সেখান থেকে আস্তে আস্তে এদিক ওদিক ছড়িয়ে পড়েন, কিন্তু বাঘা যতীনের একটা প্রভাব পরিবারে ফলগুর মতো বয়েই চলেছিল। শুনেছি আমাদের বাড়িতেও অনেক সময় অন্তরীণ থেকেছেন বাঘা যতীন। বাড়িতে থাকতে হতো আর নিয়ম মতো থানায় গিয়ে হাজিরা, পুলিশ বসে থাকতো 24 ঘন্টা সাদা পোশাকে। ঠায় বসে থাকতে থাকতে সাঁঝ গড়ানো রাতে যখন ঘুমিয়ে পড়েছে বেচারা, নিঃশব্দে একটি সাইকেল নিয়ে বহরমপুরে পাড়ি দিতেন যতীন্দ্রনাথ। বৈপ্লবিক কাজকর্মের সংগঠন সামলাতে হবে, না গিয়ে উপায় কি? ব্রিটিশ সরকার দিনমানে বাড়ি থেকে বেরোতেই দেবে না, তাই নিশুতি রাতে ওই অসাধ্য সাধন। সাংগঠনিক কাজগুলো সমাধা করলেন, ভোরের আগে যখন থানার লোক এসে ফের বসবে, ফিরেও এলেন ঠিক তার আগে। একেবারে শান্ত মানুষ, দেখে কে বলবে রাতভর কি হাড় ভাঙা খাটুনি খেটেছেন? এমন এক ব্যক্তিত্ব যদি বাড়ির মধ্যে থাকেন, তখন বাড়ির সদস্যদের ভিতরে একটি গৌরববোধ জন্মানো স্বাভাবিক। দাদু ছিলেন বাঘা যতীনের একদম সমবয়সী, যদিও সম্পর্কে তিনি বাঘা যতীনের ছোট মামা। দাদুর সবথেকে বড় যে দিদি, সব ভাই বোনেদের উপরে যিনি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দাঁড়ি পুত্র। এমন একটি লোকের সঙ্গে রক্তের সম্পর্ক থাকায় চিত্তে একটা গৌরববোধ জন্মায়, শিরটিও উচ্চ থাকে খানিক। তাছাড়া আমার বাবা এবং দাদুও স্বদেশী করতে গিয়ে জেল খেটেছেন। ফিরে দেখলে ভাবি, এমন একটি পরিবারে জন্মে কথায় কথায় সেলাম ঠোকা আমার পক্ষে অসম্ভবই হতো হয়তো। পুনশ্চ থার্ড ইয়ার নাগাদ যাকে দেখে মনস্থির করে ফেলি অভিনয়ই হবে আমার ভবিষ্যৎ, তিনি শিশির কুমার ভাতুড়ি। নাটক কি, অভিনয় কি, মঞ্চ কি, এইসব বিষয়ে ধারণাগুলো তৈরিই হয়েছে ওকে দেখে, ওর বিভিন্ন নাটক দেখে। এই সূত্রে একটি গুরুবাক্যের কথা বলি। একদিন আমাকে ডেকে বললেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল অ্যাক্টর,
দুটো জিনিস করবে না। ফার্স্ট, নেভার ম্যারি আ স্টেজ গার্ল, অ্যান্ড দ্য সেকেন্ড, ডোন্ট টেক টু ড্রিঙ্কিং। আমি তার প্রথম কথাটা রাখতে পেরেছিলাম, দ্বিতীয়টি পারিনি। সত্যটি হল, প্রায় তখন থেকেই আমার কিঞ্চিৎ মদিরাপানের অভ্যেস তৈরি হয়েছে, তবে প্রবল সুরাশক্তি আমার কর্মোদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারিনি কখনোই। ইতিহাস খুঁড়লেই রাশি রাশি দুঃখের খনি ঠিকই, তবে কিছু জলঝর্ণার ধ্বনিও তো মেলে। এই মানুষগুলি আমার জীবনে সেই জলঝর্ণার মতো। এতগুলি বৎসরের পুঞ্জীভূত ব্যবধান সরিয়ে শুশ্রূষার মতো জলরব কানে ভেসে আসে এখনও। সেই সব জলপ্রপাতের পাশে দাঁড়াবো বলেই তো শুরু করেছিলাম আমার নিজস্ব পথের পাঁচালী।